প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী পঞ্চম ক্লাসটি করবো। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে বুঝবে, উপলব্ধি করবে এবং বাস্তব প্রয়োগ করতে হবে। আজকে আর্থিক বিবরণী আমরা প্রশ্নপত্রের খ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন উত্তরের খ এবং দুই নম্বর প্রশ্ন উত্তরের খ। এখন আমরা প্রথম উদ্দীপকটি হবে কুমিল্লা বোর্ড 2019-1 খ। এখন উদ্দীপকটির মধ্যে আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে যে মোট মুনাফা 5,15,000 টাকা ধরিয়া ব্যবসায় নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আমি উদ্দীপকের আংশিক যা যে উদ্দীপকের দ্বারা আমাদের মানে নিট মুনাফা নিয়ে নিতে হবে সেই অংশগুলোই প্রশ্ন অংশ আমি নিলাম, বাকিটা আমি নিয়ে নেই, কারণ একটা সংক্ষিপ্ত পরিসরে সম্ভব না। উদ্দীপকটি হলো নিম্নরূপ: ডেবিট এবং ক্রেডিট। দালান কোঠা হইল 1,25,000 টাকা, প্রাপ্য হিসাব 2,05,000 টাকা, আমাদের পাড়া সঞ্চিতি হইল 10,000 টাকা, বেতন 70,000 টাকা, বিজ্ঞাপন 25,000 টাকা, বই পরিমাণ 10,000 টাকা, অফিস খরচ 45,000 টাকা, ইজারা সম্পত্তি 10 বছর 60,000 টাকা, যন্ত্রপাতি 7,00,000 টাকা, সমন্বয় বলা হচ্ছে 1, প্রাপ্য হিসাবের 5% আমাদের পাড়া সঞ্চিতি এই করো। আমরা জানি যে প্রাপ্য হিসাব আছে সে তার সাথে আমাদের সমন্বয় করতে হবে। এখন যদি ধারে বিক্রয় থাকে তাহলে আমরা যোগ করব এবং অন্য আমাদের ভাড়াতে বাদ দেবো। তাহলে আমরা দেখতেছি ক্ষতি কী আছে। রোমান টু: দালান কোটা ও যন্ত্রপাতির উপর 10% ও 5% হারে অবসর ধার্য করো। তাহলে দুইটা সমন্বয় বলা আছে। আমার দেখা করণীয় বলছে কি মোট মুনাফা 5,15,000 টাকা ধরিয়া ব্যবসায় নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তাহলে আমরা বুঝতে পারবো উদ্দীপকে মোট মুনাফা যখন প্রশ্নে দেওয়া থাকে তাহলে আংশিক অর্থ আংশিক আয় বিবরণীর দ্বিতীয় অংশটা আমাদের করতে হবে। প্রথম অংশ দ্বারা আমাদের মোট মুনাফা পাওয়া যায়, এটা প্রশ্নে দেওয়া আছে, যখন দেওয়া থাকবে তখন এটা ব্যয় করতে হবে না। তারপর আমরা একটু আলোচনা রাখছি যে মোট মুনাফা নির্ণয় হয় নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা নির্ণীত হয়। যেহেতু প্রশ্নে দেওয়া আছে সেহেতু আমরা এটা ব্যয় করবো না। এখন আমরা বিবরণী করব বিশদ আয় বিবরণী, ব্যাকেটে লেখা আংশিক নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় বিবরণী, বিবরণ টাকা টাকা। এখন মোট মুনাফা প্রশ্ন থেকে নিয়ে আসবো। এখন উদ্দীপক বলা আছে 5,15,000, সেটা আমরা আউট অফ আমি নিব। যোগ পরিচালনা আয়, এই যে এখানে যে র্যাম এটা দেওয়া আছে সেটার মধ্যে যদি কোনো আইটি ক্রেডিট দিয়ে থাকে, যেমন থাকবে কমিশন, বাট্টা বাপ্তি, এইসব থাকলে আমরা পরিচালন ব্যয় আয়তে আমরা নিয়ে আসবো। যেহেতু নাই সেহেতু আমরা হাইফেন দিয়ে দিলাম, যদি না লিখি তাও কোনো সমস্যা না। তাহলে হলো 5,15,000 মোট আয়। মানে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়ের মধ্যে আমরা আসতেছি এখানে আমাদের এক নম্বর আছে বেতন 70,000 টাকা, এর মধ্যে কোনো সমন্বয় নাই। তাহলে আমরা আউটডোর কলামে মাঝে কলামে লিখলাম বেতন এবং বিজ্ঞাপন, তার মধ্যে কোনো সমন্বয় নাই, সেটা আমরা পরিচালন ব্যয় হিসাবে 25,000 টাকা লিখলাম। অফিস খরচ 45,000 টাকা লিখলাম, উদ্দীপক থেকে নিয়ে আসলাম, তা বই পরিমাণ 10,000 টাকা লিখলাম। তা অনাদায়ী পানার সম্বন্ধে একটু কথা আছে। আমরা জানি অনাদায়ী পানার নিয়ম হলে এই অনাদায়ী পানা র্যামে যদি দেওয়া থাকে ডেবিট দিয়ে সেটা আমরা পুরাতন হিসেবে আখ্যায়িত করবো এবং নিয়ে আসবো। আর সময় যদি বলা থাকে প্রাপ্য হিসেবে এত টাকা আদায় যোগ্য নয় সেটা নতুন আমাদের পানা হিসেবে নিব। কিন্তু এখানে আমাদের শুধু র্যামের দেওয়া আছে, আমাদের পানার সঞ্চিতি ক্রেডিট দিয়ে তাহলে এটা হলো পুরাতন সঞ্চিতি। আর সমন্বয় বলা আছে প্রাপ্য হিসেবে 5% আমাদের পানার সঞ্চিতি ধরো, তাহলে নতুন সঞ্চিতি। তাহলে আমরা লিখবো প্রমাণ পাচ্ছে আমাদের পানা পুরাতন হাইফিয়ান যোগ নতুন অপার্শ এই 2,05,000 টাকার উপর আমাদের 5% ধরবো। 2,05,000 পুরো 5% এখানে আমাদের ক্যালকুলেটর ইউজ করলে হবে 10,250 টাকা। অনলাইন পড়া যেহেতু নাই সেটা আমরা যোগ করলে হবে 10,250 টাকা। মানে আমার পুরাতন অনলাইন পড়া সঞ্চিতি এটা আমি ক্রেডিট দেওয়া আছে 10,000 টাকা, তাহলে আমরা 10,000 টাকা বাদ দিলে হবে 250 টাকা। এখানে আমাদের অনলাইন পড়া শেষ। এরপর আসাও ইয়ার সম্পত্তি। ইয়ার সম্পত্তি বলা আছে 10 বছর। আমরা জানি যে কোনো স্থায়ী সম্পত্তি যখন কোনো বছরের উল্লেখ থাকে, যেহেতু আমরা আর্থিক বিবরণী 1 বছর করতেছি, সেহেতু মানে যেখানে বলা আছে 10 বছর, তাহলে আমরা 10 বছর আনবো বা লিখবো ইয়ার সম্পত্তির অবলম্বন ব্যাকেটে 60,000 পড়ুন 10 ভাগের 1, তাহলে 6,000 টাকা। এরপর অবচয়, এখানে অবচয় বলা আছে দালান কোটা উপর 10% আর আমাদের যন্ত্রপাতির উপর 5%। আমরা সরাসরি ধরে দিচ্ছি অবচয় সময় লিখে দালান কোটা বা 10%, 1,25,000 টাকার উপর 10% হবে 12,500। তারপর যন্ত্রপাতি 5%, যন্ত্রপাতি আছে 7,00,000, 7,00,000 পাঁচ পার্সেন্ট ধরলে 35,000 টাকা হয়। 12,500 প্লাস 35,000 যোগ করলে হবে 37,500। এখন আমাদের সমস্ত
কোশ্চেন ব্যাকগুলো যোগ করলে হবে 2,03,750 টাকা। দেখেন আমাদের মোটটা প্রায় আয় পেয়ে গেলাম 5,15,000, 15,02,03,750 টাকা যদি বাদ দিই তাইলে হবে 3,11,250 টাকা। এখন আমরা এখানে অপারেশন আয়ও নাই অপারেশন ব্যয়ও নাই, সেই জন্য আমরা এটা নিজ মুনাফা হিসেবে আকৃতি করতে পারি। সত্যি অর্থে এটা হওয়ার কথা ছিল পরিচালন মুনাফা, কিন্তু এখানে অন্যগুলো সমন্বয় নাই বিধায় আমরা নিজ মুনাফা হিসেবে আমরা লিখতে বাধ্য হলাম 3,11,250 টাকা। এখন আটটা উদ্দীপক নিয়ে কথা বলছি, কুমিল্লা বোর্ড 2019-এর 2-এর খ। এখন 2-এর খ এই উদ্দীপকটি খুবই ইম্পর্টেন্ট, উদ্দীপকটি নিম্নরূপ, 31 মার্চ 2018 তারিখের ডেবিট এবং ক্রেডিট কল কবজা ডেবিট দেওয়া আছে 2,07,50,000 টাকা, সুনাম 8,00,000 টাকা, পাইপ হিসাব 3,75,000 টাকা, লগ্নি 12% লগ্নি দেওয়া আছে, এক সাইড 18 তাইলে 2,04,50,000 টাকা। এখন আমরা যদি লগ্নি দেওয়া আছে লগ্নিকে কেন্দ্র করে আমরা যখন দেখবো বা পার্সেন্টেজ থাকবে, শুধু পার্সেন্ট থাকলে আমরা সুদ ধরবো 1 বছরের, আর তারিখ থাকলে তারিখ অনুযায়ী আমরা সুদ ধরতে হবে, যে তারিখ দেওয়া থাকবে সেই তারিখে শুরু, সেই তারিখ থেকে আমরা সংশ্লিষ্ট বছরে 1 বছর আমরা সুদ ধরার চিন্তা ভাবনা করবো। তবে প্রারম্ভ ডেট ডেটটা হবে যখন আমরা বিনিয়োগ করবো তখন থেকে আরম্ভ করে আমাদের সমাপনী 12 মাস পরে আমরা মানে 31-12 মাস পর্যন্ত আমরা ধরবো। অফিস ব্যয় দেওয়া আছে 1,44,000 টাকা, পরিচালনের ভাতা দেওয়া আছে 1,08,000 টাকা, 10% ঋণপত্র দেওয়া আছে 3,60,000 টাকা, তবে ঋণ নেওয়া হয়েছে 1/9/2018, তাহলে 1/9/2018 নিলে 9, 10, 11 বারে 4 মাসে আমরা সুদ ধরবো। আর্মি মজুর পণ্য দেওয়া আছে 1,44,500, ক্রয় এবং বিক্রয় ক্রয় দেওয়া আছে 5,40,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 11,24,500 টাকা, তারপরে উৎপাদন মজুরি দেওয়া আছে 1,68,000 টাকা, ড্রয়িং অফিস বেতন দেওয়া আছে 70,000 টাকা। এখন এই উদ্যোগের আলো কিছু পর্ষদ দেওয়া মানে আমাদের সমান দেওয়া আছে সহায় মধু পণ্য 95,000 টাকা, তাইলে আমরা সহায় মধু পণ্য কী করবো, যখন বিক্রিতে ব্যয় নির্ণয় করবো তখন এটা বাদ দেবো, আবার আর্থিক বৃদ্ধি চলতি সম্পত্তি হিসাবে আমরা দেখাবো। কলকাপ দেব 10% অবচয় এটা আমরা পরিশ্রম ব্যয়ে দেখাবো, আবার স্থায়ী সম্পত্তি থেকে আমরা বাদ দেবো। সুনামের অবলম্বন একই অবস্থা, আমরা পরিশ্রম ব্যয় দেখাবো, আবার সুনাম থেকে আমরা আর্থিক বৃদ্ধি বাদ দেবো। খরিদের কাছে সমানতি খরিদের কাছে পাও না 10,000 টাকা পাওয়া যাবে না, যেই টাকা পাওয়া যাবে না অথবা অথবা আদায়যোগ্য নয় সেটাকে নতুন আওয়ানি পানা হিসেবে আখ্যায়িত করা হয়। অ্যাকাউন্ট নির্বাচন নতুন আওয়ানি পানা নতুন আওয়ানি দেনা, তারপরে এগুলাকে এক কথা বলে কুরিন, এক কথা এটা ইংলিশে বলা হয় ব্যাড ডেটস, তাহলে আমরা এটা 5% বাদ দিব, এবং আমরা এটা 5% বাদ দিয়ে আওয়ানি পানার সাথে আমরা যোগ করবো। সমানো চায় পাইপ হিসাবে 5% সঞ্চিত দায়িত্ব করো, তাহলে এখন পাইপ হিসেবে যা থাকবে তার থেকে 10,000 টাকা আমরা বাদ দিব এবং যা হবে তার উপর 5% আমরা সঞ্চিত দেবো। এখন করণীয় আমাদের কী করতে বলছে, সমাপ্ত বছরে পরিচালন মুনাফা ব্যয় করতে বলছে, তাহলে আমরা জানি পরিচালন মুনাফা পাওয়া যাবে দ্বিতীয় আয় বিবৃতি, মানে প্রথম আয় বিবৃতি পাবো মোট মুনাফা, যেহেতু উদ্দীপক কোনোভাবেই মোট মুনাফা দেওয়া নাই সেহেতু আমাদের প্রথম অংশ ব্যয় করতে হবে আমাদের মোট মুনাফা, তাই আমরা লিখবো আয় বিবরণী ব্যাকেটে মোট মুনাফা ও পরিচালন ক্ষতি বা লাভ নির্ণয় বিবরণী, বিবরণ টাকা টাকা, বিক্রয় নিজ প্রশ্ন দেওয়া আছে বিক্রয় আমাদের আমাদের দেওয়া আছে কেট দিকে 11,24,500 টাকা, এটার মধ্যে ফেরত অথবা কিছুই নেই সেদিন এটা নিচে হয়ে গেল, মানে বিক্রিত পণ্য ব্যয় আমরা উদ্যোগ থেকে পেয়ে গেলাম পারমি মজুর পণ্য 1,44,500, তারপরে ক্রয় পাইলাম 5,40,000 টাকা, উৎপাদন মজুরি পাইলাম 1,68,000 টাকা, রোহিঙ্গা অফিসের বেতন পাইলাম 70,000 টাকা, তারপরে কলকাতা অবচয় 10%, এখন কলকাতা অবচয় এখানে আসার একমাত্র কারণ এখানে যখন কোনো প্রতিষ্ঠানের যখন উৎপাদন খরচ যেমন রোহিঙ্গা অফিসের বেতন কারখানা খরচ উৎপাদন মজুরি এইসব কিছু যদি থাকে তাহলে আমরা ওই সময় প্রতিষ্ঠানটি আমরা উৎপাদনমুখী ধরবো, এবং কলকাতা অবচয় আমরা কারখানা ইউজ করা হয়েছে বিধায় আমরা এই অবচয়টাকে আমরা মানে প্রত্যক্ষ খরচ হিসাবে মানে মোট মুনাফা নির্ণয়ে আমরা পরিচালনা আমরা নিয়ে আসবো বিক্রিত পণ্য ব্যয়ে, সেজন্য আমরা কলকাতার উপর এখানে অবচয় দেওয়া ধরতে বলছে 10%, কলকাতা যা আছে আমাদের 7,15,000 টাকা, 7,15,000 টাকা 10% হবে 3,000 টাকা, তাহলে এখন এখানে আমরা 5টা আইটেম যোগ করলে হবে 9,97,500 টাকা, এখানে মাইনাস সহকারী মজুর পণ্য সহকারী মজুর পণ্য সমন্বয় একে বলা আছে 95,000 টাকা, তাহলে 9,97,500 থেকে 95,000 টাকা বাদ দিয়ে থাকে 9,02,500 টাকা, তাহলে এখন আমরা বিক্রয় থেকে ব্যয় বাদ দিলে 11,24,500 থেকে 9,02,000
2500 টাকা বাদ দিলে 2,22,000 টাকা থাকবে, এটা আমরা পেয়ে গেলাম মোট মুনাফা। এখন আমরা আমাদের আসতে পড়তে হবে পরিচালন মুনাফা বা ক্ষতি। তো পরিচালন মুনাফা বা ক্ষতি হতে হবে মোট মুনাফার সাথে পরিচালন আয়োজক করব, পরিচালন ব্যয় বাদ দিব, বাকি অংশ কিন্তু এখানে চাওয়া হয়নি, যেহেতু চাওয়া হয়নি সেটা আমরা করব না। পরিচালন ব্যয় অফিস খরচ ছিল 1,44,000 টাকা, উদ্যোগ দেওয়া আছে 1,44,000, পরিচালন বাধা দেওয়া আছে 1,78,000 টাকা, অনাদির পানা অনাদির পানা সমন্বয় বলা আছে দিয়া 10,000 টাকা আদায় জীবনে নতুন অনাদায়ী পানা 10,000 টাকা আমি লিখলাম, যে নতুন অপার্শ্ব, নতুন অপার্শ্ব বলতে অনাদায়ী পানা সঞ্চিতি। এখানে আমরা জানি পাইপ হিসাবে আছে 3,82,000 টাকা, তার থেকে আমরা নতুন অনাদায়ী পানা 10,000 টাকা বাদ দিব, যা থাকবে তার উপর 5% ধরবো, হলো 18,250 টাকা। 10,000 সাথে 18,250 টাকা যোগ করলে 8,250, তবে এখানে অঙ্কে রেভিনিউ কেট দিকে অনাদায়ী পানা সঞ্চিতি পুরাতন নাই বিধে আমরা অনাদায়ী পানার সাথে অনাদায়ী পানার সাথে যোগ করে আউটে কলাম বসালাম 8,250। এরপর আছে সুনামের অবলম্বন, সুনামের অবলম্বন আমাদের উদ্দীপক দুইতে সমান দুইটি বলা আছে, সুনামের 20% অবলম্বন ধরো, যে সুনামের যে টাকাটা আছে 8 লক্ষ পুরো 20% হবে 1,60,000 টাকা, টোটাল পরিচালন ব্যয় চারটি আইটেম যোগ করলে হবে 4,44,250। এখন আমরা দেখতেছি মোট মুনাফা কম ব্যয় বেশি, তাহলে আমাদের পরিচালন ক্ষতি হিসাবে আকৃতি হবে 2,18,250 টাকা। আমাদের অঙ্কে দিয়ে কিন্তু পরিচালন ক্ষতি হবে মুনাফা চাওয়া হয়েছে, এতটুকুই কথা। কিন্তু এখানে লগ্নি সুদ তারপর ঋণপত্রের সুদ আছে, যদি আমাদের নিজ মুনাফা ব্যয় করতে বলতো তাহলে লগ্নি সুদ আমরা অপ্রয়োজনীয় আয় হিসেবে আমরা যোগ করতাম এবং ঋণপত্রের সুদ আমরা অপ্রয়োজনীয় ব্যয় হিসেবে বাদ দিতাম, তাহলে আমরা প্রকৃত নিজ লাভ পেতাম। যেহেতু পর্ষদ বলা আছে পরিচালনা মুনাফা বা ক্ষতি, তাহলে আমরা এতটুকুই আমাদের উদ্যোগ যথেষ্ট। আমরা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে কথা বলছি, কুমিল্লা বোর্ড 2017-1 উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ, উদ্যোগটি আংশিক না হলো যার প্রয়োজন। উদ্যোগ নিম্নরূপ: বিক্রয় পরিবহন 15,000 টাকা, বেতন 15,000 টাকা, মনিয়ারি 15,000 টাকা, দপ্তর বয়স 10,000 টাকা, পদে হিসাব 10,000 টাকা, কেট দিকে শিগ্রামী সুলামী কেট দিকে 20,000 টাকা, পাইপ হিসেবে ডেবিট দিকে 80,000 টাকা, রপ্তানি শুল্ক ডেবিট দিকে 10,000 টাকা সমন্বয়। প্রতি মাসে বেতন প্রদানের পরিমাণ ছিল 10,000 টাকা, তাহলে আমরা যদি এক মাসে বেতন প্রদান থাকে 10,000 টাকা, আমরা যেহেতু অঙ্কটা এক বছরের থেকে 12 দিয়ে গুণ দেবো, যা হবে যদি রেয়ামিটি কম দেওয়া থাকে তাহলে হবে বকেয়া, বেশি দেওয়া যায় হলে তাহলে হবে অগ্রিম। এটা আমরা অঙ্ক যখন করবো তখন এটা নিয়ে আলোচনা রাখবো। বিক্রয় বা ফেরত 2 নম্বর সমন্বয়, বিক্রয় ফেরত পণ্য এত টাকা, বিক্রি ফেরত হলে যাবে দেওয়া হবে বিক্রি ফেরত হিসেবে ডেবিট আর পিছে ক্রেডিট, ক্রেডিট একদিন বিক্রয় থেকে বাদ অপর দিকে পাইপ পিছের থেকে বাদ, বিক্রয় অন্তর্ভুক্ত যেহেতু বিক্রয় অন্তর্ভুক্ত সেটা অবশ্যই বাদ, যার ক্রয়মূল্য ছিল 8,000 টাকা, এই ক্রয়মূল্যটা সমাপনী মধুপণের সাথে যোগ লিখতে হবে ফেরত দিতে পণ্যের ক্রয়মূল্য, এটা আর্থিক বিবৃতিতে আসবে। আবার বিশদ আয় বিবৃতিতে আমরা যখন নিট সামগ্রী মধুপণ্য মূল্যায়ন করবো তখন আমরা যোগ করবো। পদ হিসাবের উপর 5% বাটা শুনি ধরতে হবে, আমরা যে পদে হিসাব ব্যবিকের দিকে আছে সেটাকে সেটার উপর 5% ধরে আমরা বিশদ আয় বিবৃতিতে আয়ের দিয়ে দেখাবো। নতুন আয়কর শুনতে 10,000 টাকা রাখতে হবে, এটা যখন তারপরে মানে নিট লাভ হয় অথবা নিট ক্ষতি হওয়ার পর কর বাদ অথবা কর পূর্ব, কর পূর্ব নিট লাভ নির্ণয় করার সময় যা হবে তার থেকে আমরা নতুন আয়কর শুনতে আমরা বাদ দিব। এখন উদ্যোগকে বলা আছে মোট লাভ 43,000 টাকা ধরিয়া আয় বিবরণী তৈরি করো, তাহলে আমরা সমাধান চলে গেলাম আয় বিবরণী অথবা বিশদ আয় বিবরণী নিট লাভ অব্লিক নিট ক্ষতি অর্থাৎ অব্লিক কর বাদ নিট লাভ বা ক্ষতি নির্ণয় বিবরণী বিবরণ টাকা টাকা মোট মুনাফা দেওয়া আছে 43,000 টাকা, উদ্যোগকে বলা আছে মোট মুনাফা 43,000 টাকা, যোগ পরিচালনা আয় আমরা 15,000 যদি 5% ধরবো আমরা যে 15,000 আছে আমাদের 15,000 মানে পদ হিসেবে আছে আমাদের 10,000 টাকা, 10,000 টাকা 5% ধরে 500, 43,000 সাথে 500 যোগ করলে 43,500 টাকা মোট আয় মাইনাস পরিচালনা ব্যয় বেতন 15,000 টাকা র্যামে দেওয়া আছে যোগ বকেয়া 10,000 পূরণ 12 যা হবে এটা এক বছর মাইনাস 15,000 বাদ দিলে হবে 1,05,000, যোগ করলে হবে 1,20,000 টাকা টোটাল, এবং আর্থিক বিবৃতি দায়ের দিকে আমরা বকেয়া হিসেবে 1,05,000 টাকা দেখাবো। বিক্রয় পরিবহন 15,000 টাকা, মনিহারি ব্যবহৃত হলে 15,000 টাকা আমরা এগুলো উদ্যোগ থেকে সরাসরি নিয়ে আসলাম, রপ্তানি শুল্ক 15,000-10,000 টাকা, দত্তকাল 10,000 টাকা, টোটাল মানে আমাদের পরিচালন ব্যয় যোগ করলে হবে 1,17,000 টাকা, তাহলে আমাদের মোট আয় কম সেই জন্য আমাদের পরিচালন ক্ষতি হবে 1,26,500 টাকা, যোগ
অপরিচালন আয়, সেখানে আমি সেলাম দিকে দেওয়া আছে 20,000 টাকা, এর সম্বন্ধে কোনো মন্তব্য অথবা কোনো শর্ত নাই অথবা কোনো সম্মাননা নাই, সেহেতু এটা আমরা অপরিচালন আয় হিসেবে আমরা যোগ করবো। ২৫,৫০০ আমার যে যে মানে পরিচালন ক্ষতি হলো সেই পরিচালন ক্ষতি থেকে আমি থেকে আমরা 20,000 টাকা সেখানে আমি সেলামি বাদ দেবো। বাদ দেওয়ার পর যা থাকবে সেটা হলো কর বোর্ড বা নিট লাভ বা ক্ষতি, তবে এখানে লিখতে হবে নিট ক্ষতি মাইনাস নতুন আয়কর সঞ্চিতি সমন্বয় লাস্ট বলা আছে আয়কর সঞ্চিতি 10,000 টাকা রাখতে হবে, তাহলে এখানে আমরা বাদ দেবো। দুই ভাগ বাদ হলে দুটা যোগ হয়ে আসবে 116,500 কর পরবর্তী নিট ক্ষতি, যেহেতু আমরা ক্ষতি হয়েছে সেটা আমরা ক্ষতি হিসেবে আক্রমিত করবো। এখন আসবো কুমিল্লা বোর্ড 2017-2 ক, এই উদ্দীপকটি খুবই ইম্পর্টেন্ট, তবে আংশিক না হলেও কিছু সমন্বয় যোগ করা হলো। পারিম উৎপন্ন 20,000 টাকা, মজুরি 10,000 টাকা, ক্রয় ও বিক্রয় 15% ব্যয় সহ 2,30,000, 2,45,000, ক্রয় হলো 2,30,000, বিক্রি হলো 2,45,000 টাকা, কয়লা ও পানি 10,000 টাকা ডেবিট, পণ্য আনা খরচ ডেবিট 20,000 টাকা, শুল্ক ডেবিট 20,000 টাকা, পরিবহন ডেবিট 10,000 টাকা, ক্রয় ও বিক্রয় বার্তা ডেবিট দিকে হবে, বিক্রয় বার্তা 10,000 টাকা, খেট দিকে হবে কয় বার্তা 15,000 টাকা। সমন্বয় বলা আছে এক শহরি মধুপণ্য 1,20,000 টাকা, যার বাজার মূল্য 1,40,000 টাকা। আমরা জানি মধুপণ্যের রকম সহিতা নীতি অনুযায়ী আমাদের কম মূল্য হিসাবভুক্ত করতে হয়, সেজন্য আমরা 1,20,000 টাকা অঙ্কে নিয়ে আসবো, বাকিটা আমরা ভিতরে ইনার কলামে লিখে রাখবো। মজুরি বাবদ 3,000 টাকা বকেয়া রয়েছে, মজুরি সাথে আমরা যোগ করবো এবং আর্থিক বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাবো। অলিখিত ক্রয় কয় সাথে যোগ প্রতি হিসেবে সাথে যোগ, অলিখিত বিক্রয় 10,000 টাকা হিসেবে ভুক্ত করা হয়নি, বিক্রির সাথে যোগ আবার প্রাপ্য হিসাবের সাথে যোগ, মুনাফাবিহীন বিক্রয় 10,000 টাকা হিসেবে ভুক্ত করা হয়নি, মুনাফাবিহীন বিক্রি হইলেও নয় লাভ নয় ক্ষতি, মানে বিক্রিও কমলো ক্রয় কমলো, যাবতীয় হবে বিক্রি হিসেবে ডেবিট ক্রয় হিসেবে ক্রেডিট, বিক্রি থেকে বাদ এবং ক্রয় থেকে বাদ। করণীয় আমাদের উদ্যোগকে বলা আছে মানে আমাদের চাওয়া হয়েছে প্রতিষ্ঠানটির মোট মুনাফা বা মোট মুনাফা অথবা মোট লাভ নির্ণয় করো। এখানে সমাধান বিশুদ্ধ আয় বিবরণী মোট মুনাফা বা মুনাফা লাভ বা মুনাফা নির্ণয় বিবরণী বিবরণ টাকা টাকা। এখানে আমাদের প্রথমে নিট বিক্রি ব্যয় করতে হবে, নিট বিক্রি না যদি আমরা ঠিক আছে করি তাহলেও চলবে, তবে যখন সময় কম থাকবে অথবা আমাদের সময় স্বল্পতার জন্য আমরা অঙ্ক করলে চলবে। নিট বিক্রয় বিক্রয় আমরা 3,35,000 টাকা আমেরিকার দিয়ে দেওয়া আছে, সমন্বয় যোগ অলিখিত বিক্রয় 10,000 মাইনাস মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 মাইনাস বিক্রয় বার্তা 10,000, তা হলো যোগ বিক্রয় হলো 3,35,000 টাকা। এবং ব্যাট আমরা জানি নিট ক্রয় এবং বিক্রির উপর ব্যাট ধরতে হয় 115/15, কারণ আমাদের আয়কর নিয়মে বলা আছে যখন ব্যাট সহ বলা হয় তখন আমরা ভোগ্য পণ্যের উপর 15% ব্যাট ধরতে হয়, তখন নিচে হবে 115 উপরে হবে 15, কারাকারি করে হলে 23, তাহলে 3,35,000 পূরণ 3/23 হবে 43,696 টাকা, এটা বাদ দেওয়া হলে 2,91,360 টাকা পাবে নিট বিক্রয়। মানে আজ বিক্রিত পণ্য ব্যয় পাইম মজুর পণ্য উদ্দীপকের দেওয়া আছে 20,000 টাকা, এখন নিট ক্রয় ব্যয় করবে ও বিকল্প বিক্রয়ের মতো তার উল্টা, এখন ক্রয় হলো 2,30,000 যোগ বাকি যে ক্রয় 15,000 মাইনাস মুনাফাবিহীন বিক্রয় 10,000 মাইনাস ক্রয় ব্যয়টা 15,000 হলো যোগ বিক্রয় করার পর হলো 2,20,000 টাকা মাইনাস ব্যাট 23/3 আগের নিয়ম, যেহেতু ক্রয় বিক্রির উপর ব্যাট 15% আমরা নিট নিট ক্রয় এবং বিক্রির উপর আমরা ধরবো, নিচে হবে 115 উপরে হবে 15, কারাকারি করলে নিচে হবে 23 উপরে হবে 3, 2,20,000 পূরণ 3/23 হবে 28,696 টাকা, 2,20,000 থেকে 28,696 টাকা বাদ দিলে 1,91,360 টাকা থাকবে। তারপরে মজুরি 10,000 টাকা যোগ বাকি, এখানে সমন্বয় বলা আছে 3,000 টাকা যোগ করলাম হলো 13,000 টাকা, কয়লা গ্যাস ও পানি সরাসরি দেওয়া আছে 10,000 টাকা উদ্দীপকে, তারপরে পণ্য আনয়ন খরচ 20,000 টাকা, শুল্ক 20,000 টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, সব আইটেমগুলো যোগ করলে 2,84,360 টাকা আমাদের আমাদের খরচ আসলো মোট উৎপাদন ব্যয়। এখানে এটার থেকে শহরি মধুপণ্য 1,20,000 টাকা করতে আনলাম, সমন্বয় বলা আছে শহরি মধুপণ্য 1,20,000 টাকা, বাজার মূল্য 1,40,000 টাকা, তো আমরা যেটা কম সেটা আমরা অঙ্কে আনবো, আনলাম 1,20,000 টাকা, তো 2,84,360 থেকে 1,20,000 টাকা বাদ দিলে 1,66,360 টাকা থাকবে, তাহলে আমরা নিট বিক্রয় পাইলাম 2,91,360, এর থেকে 1,66,360 টাকা বাদ দিলে আমাদের মোট মুনাফা পেয়ে গেলাম 1,87,000 টাকা। তাহলে আমরা যা আলোচনা রাখলাম তোমরা বাসা অবশ্যই এই আমাদের মানে যে সমস্ত অঙ্কে ক্ষতে মোট মুনাফা নিট মুনাফা নির্ণয় আসলে তোমরা বাসায় একটু ট্রাই করবে, আমরা পরবর্তী ক্লাসটায় আরও যদি সমস্যা নিয়ে আলোচনা রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।